নমস্কার, আমি দীপসা মজুমদার। আজ 75তম স্বাধীনতা দিবসে আমার নিবেদন কবি রবীন ভট্টাচার্যের লেখা কবিতা আমন্ত্রণ। স্বাধীনতা, তুমি কোনখানে থাকো, কত দূরে বলো বাড়ি, হাঁটা পথে আসো নাকি নৌকায় নাকি চড়ে রেলগাড়ি। প্রতি বছরের আগস্ট মাসে 15 তারিখে ঠিক তুমি আসবে আমাদের দেশে, হাসি মুখে ফিক ফিক, পতাকা উঠবে, গান হবে আর নাচ হবে স্কুলে। তুমি আসলেই ওগো স্বাধীনতা, গাছ ভরে যাবে ফুলে, মা রাঁধবেন সুক্ত পায়েস, বাবার অফিসে ছুটি। তুমি আসলেই ঘরের চালিতে রোদ্দুর লুটোপুটি। স্বাধীনতা, তুমি যেখানেই থাকো, যত দূরে থাকো ভাই, প্রতি বছরের আমন্ত্রণে এদেশেতে আসা চাই। নমস্কার।